হাই আসসালামু আলাইকুম গ্রাফিক্স আইটিভিডি এর প্রিমিয়াম মেম্বারশিপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি শাহাদত হোসেন সজীব সো আজকে আমরা কথা বলবো এখান থেকে দেখুন আইডোপার টুলস নে এখান থেকে আমি যদি কিবোর্ড থেকে আই প্রেস করি তাহলে আইডোপার টুলটি সিলেক্ট হয়ে যাবে অথবা এখানে ক্লিক করে আইডোপার টুলটি নিতে পারি সো এই আইডার টুল মানে হচ্ছে যে কোনো কালার অথবা টেক্স ক্লিক করা যেমন আমি যদি এখান থেকে এই কালারটা পিক করতে চাই তাহলে জাস্ট আইডার টুলসটা দিয়ে ক্লিক করলে ফিল কালারে এখানে ফিল কালারে সেই কালারটা অটোমেটিক পিক করে নেবে এখানে যে কালারটাতে আপনি ক্লিক করবেন সেই কালারটা নিয়ে নেবে যেহেতু আমরা এটা ইলেস্টুডোরে দেখেছি সো আশা করি এটা নিয়ে আর তুই বেশি বলতে হবে না আপনারা বুঝে যাবেন সো এটা হচ্ছে আইটপার টুলস আমরা যে কোনো কাজ করার সময় আইডাফার টুল আমার জন্য অল প্রেস করলেও কিন্তু আইডাফার টুলটি নিতে পারে এরপরে দেখুন কালার দেখেন কালার স্যাম্পলার টুলস এখানে দেখুন আমি যেখানে একটা পয়েন্ট ক্রিয়েট করব এখানে একটা পয়েন্টের মতো দেখতে পাচ্ছেন এই যে একটা পয়েন্টের মতো সো যেই কালারের মধ্যে আমি পয়েন্ট ক্রিয়েট করব সেই কালারের ডিটেলস এখানে কিন্তু আমি দেখতে পাবো অর্থাৎ আর জি বি সি এম ওয়াইকে আর কতটুকু রয়েছে জি কতটুকু রয়েছে এবং ভি কতটুকু রয়েছে এখানে কোন কোন কালারের মিশ্রণ কতটুকু রয়েছে কালারের হিউ স্যাচুয়েশানস এগুলো আমরা কালার যখন ক্লাস করব তখন অনেকটা বুঝে যাব সো এই কালারের হিউ স্যাচুয়েশান যখন আমরা এই যে কালার হিউ স্যাচুয়েশানগুলো এখানে দেখা যাবে এগুলো আমরা বুঝে নিব যখন আমাদের ক্লা কালার ক্লাস হবে তখন কিন্তু আমরা কালার নিয়ে বিস্তারিত আলোচনা করবো বাট এখানে কালার হিউ স্যাচুয়েশান এবং কালার কোন কোন কালার নিয়ে এটা মিশ্রণ হয়েছে বা এই কালারটার মধ্যে কি কি রয়েছে এগুলোর বিস্তারিত কিন্তু আমরা এখানে ইনফুতে পেয়ে যাব এই ওপারের নিচে যে টুলসটা রয়েছে কালার স্যাম্পলার এটা দিয়ে ওকে সো এটা মাইনাস করার জন্য ধর অল প্রেস করে এখানে ক্লিক করলে এটা মাইনাস হয়ে যাবে এরপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে ব্রাশ টুল সো এই ব্রাশ টুল দিয়ে আমরা কী কী করতে পারি এই জিনিসটা আজকে খুব ইম্পর্টেন্ট আমরা খুব ভালোভাবে দেখব দেখুন আমি এই ব্রাশ টুলটা নিলাম নেওয়ার পরে জাস্ট আমি একটা ইমেজ নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন এই ইমেজটা নিয়ে আসছি ওকে দেখুন আমি এখান থেকে ব্রাশ টুলটা নিলাম সো এই ব্রাশ টুল দিয়ে সাধারণত কি করব আমরা এখানে ব্রাশ করতে পারি আপনার ফিল কালার যেটা থাকবে সেটা দিয়ে আমরা এটাকে ব্রাশ করতে পারবো সো আমরা যদি ব্রাশ টুলটা সিলেক্ট করে একটু উপরের দিকে তাকাই অর্থাৎ উপরে যে আমাদের অপশন বারটা রয়েছে সেখানে গেলে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো ফার্স্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ড্রপডাউন মেনু থেকে সেটা হচ্ছে আমাদের ব্রাশ অথবা এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে ব্রাশ নামে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক একটা ব্রাশ সো আমি যদি এখান থেকে আপনাদেরকে দেখাই ওকে নেবিক্যাটারে থাকুক এখানে দেখুন প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনাদের অপশানটা এখানে থাকবে সো আমি অথবা এখান থেকে এখানে নিয়ে আসতে পারি এটাকে এখানে নিয়ে আসতে পারি অবশ্যই আচ্ছা এখানে থাকুক এটা প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রাশ সাইজ অর্থাৎ আপনার ব্রাশের যে সাইজটা আছে সেটা কতটুকু নেবেন ওকে এটা আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল করতে পারি থার্ড ব্র্যাকেট দিয়ে একটা দিয়ে কমাতে পারি আর একটা দিয়ে বাড়াতে পারি ওকে সো আপনি চাইলে এখান থেকে আপনার ব্রাশের সাইজটি বাড়িয়ে নিতে পারেন অথবা কিবোর্ড থেকে আপনি থার্ড ব্র্যাকেট প্রেস করেও এটি বাড়িয়ে নিতে পারেন সো এখানে দেখুন ব্রাশটি সিলেক্ট করার পরে আপনাদের ব্রাশ টুলটি এখানে এখানে থাকতে পারে আমি এটা সেটিং করে এখানে নিয়ে আসছি সো এখানে দেখুন ব্রাশ টুলটি সিলেক্ট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কয়েক ধরনের ব্রাশ রয়েছে অনেকগুলো ব্রাশ রয়েছে অসংখ্য ব্রাশ ঠিক আছে সো এই ব্রাশগুলো নিয়ে আমি একটু আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সো প্রথমে দেখুন আমি যদি একেবারে সর্বপ্রথম যাই এখানে দেখুন সফট রাউন্ড ব্রাশ হার্ড রাউন্ড ব্রাশ এখানে কিছু ব্রাশ রয়েছে সো সফট রাউন্ড মানুষ ব্রাশ হচ্ছে সো সফট রাউন্ড ব্রাশ মানে হচ্ছে আপনি যেই ব্রাশটা করবেন এখানে যেই কালারটা নিয়ে ব্রাশ করবেন সেটা একটু সফট টাইপের হবে অর্থাৎ সফট টাইপের খুবই সফট আকারে ব্রাশটা হবে ওকে আর হার্ড রাউন্ড ব্রাশ মানে হচ্ছে আপনি যে ব্রাশটা করবেন সেটা খুবই হার্ডলি হবে এখানে দেখতে পাচ্ছেন আমি দুটোই যদি অঙ্কন করি জাস্ট এখানে ড্র করলাম এটা আর এখান থেকে এটা ড্র করলাম এটা হচ্ছে সফট রাউন্ড এটা রাউন্ডের কিন্তু দেখুন এটা রাউন্ড আর এটাও রাউন্ড এটা হচ্ছে সফট রাউন্ড আর এটা হচ্ছে হার্ড রাউন্ড ওকে এখানে যদি আমি দেখি সফট রাউন্ড প্রেচিওর রেজাল্ট আমি যদি আবার এখানে এটা এটা ইয়ে করি তাহলে দেখুন এটা চেয়েও এটা আর একটু ঘাড়ো বা আর একটু ছড়ানো সো এভাবে এক একটা ব্রাশ এক একটা ব্রাশের চেয়ে আলাদা এক একটা ব্রাশ এক একটা ব্রাশের চেয়ে আলাদা আপনি এখানে যতগুলো ব্রাশ দেখবেন সবগুলো প্রায় আলাদা এখানে দেখুন এটা অনেকটা স্মুথ অনেকটা স্মুথ সো এভাবে আপনি প্রত্যেকটা ব্রাশই ব্যবহার করতে পারবেন ঠিক আছে যে কোনো ব্রাশ ইভেন এখানে আমি যদি কন্ট্রোল ঝ্যাট দিয়ে ব্যাকে যাই ইভেন এখানে অনেক সুন্দর সুন্দর ব্রাশ আছে যেমন এই খুবই সুন্দর একটা ব্রাশ যেগুলোতে আপনি এই যে এখানে দেখেন এটা এখানে পেন্সিলের মতো উঠেছে আপনি চাইলে যেখানে চুল ড্র করতে পারেন চুল আঁকতে পারেন এভাবে মানে কি আঁকবেন ব্রাশের মধ্যে সব কিছু পাবেন এখানে ওকে সো এখানে দেখুন কিছু কিছু ব্রাশ ফ্রি রয়েছে এখানে অনেক অসংখ্য ব্রাশ ফ্রিতে রয়েছে অসংখ্য ব্রাশ আপনি কী টাইপের ব্রাশ চাচ্ছেন জাস্ট এখানে সেই টাইপের ব্রাশটা সিলেক্ট করে কাজ করতে পারবেন এখানে যেমন ব্রাশ চাইবেন তেমন ব্রাশ পাবেন সো ব্রাশের উপরে কিন্তু আসলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় ফটোশপে আপনি ব্রাশগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন আর কিছু কিছু ব্রাশ ডাউনলোড করা যায় ফ্রিতে এবং আমরা কিছু ব্রাশ আপনাদেরকে দিয়ে দিব একেবারে টোটালি ফ্রিতে সেইগুলো কিভাবে ডাউনলোড করবেন জাস্ট এখানে আপনার এখান থেকে কীভাবে এটাকে নিয়ে আসবেন সেগুলো বা ইনস্টল করবেন সেগুলো আমরা দেখিয়ে দিব সো এখান থেকে যদি এই ব্রাশটা নিয়ে দেখুন আপনি যেভাবে ব্রাশ করবেন ঠিক সেরকমভাবে ব্রাশ হবে সো আমি উপর থেকে কয়টা ব্রাশ নিয়ে কথা বলি ফার্স্ট যেটা দেখতে পাচ্ছেন সফট ব্রাউন ব্রাশ টুল সো এটা নেওয়ার পরে এখানে দেখুন এই যে ব্রাশ টুল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন সো সেম এখানে দেখুন এটা হচ্ছে ব্রাশ সাইজ আপনি কতটুকু বাড়াবেন কমাবেন আর এখানে হচ্ছে হার্ডনেস মানে আপনার হার্ডনেস মানে হচ্ছে আপনার এটা কতটুকু সফট হবে আপনি যতটুকু হার্ডনেসটা বাড়াবেন ততটুকু কী হবে হার্ড হয়ে যাবে আর যদি আপনি হার্ডনেসটা কমিয়ে দেন তখন এটা সফট হবে ওকে এরপরে দেখুন এখানে একটা অপশন দেখতে পাচ্ছি আপনারা জাস্ট এখান থেকে অনেকগুলো ব্রাশ পাবেন এগুলো একটু আগে বলা হয়েছে আপনাদের সো এখান থেকে তারপরে যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো ব্রাশ পাবো অসংখ্য ব্রাশ যেটা আমরা এখান থেকেও সিলেক্ট করব আপনি কী টাইপের ব্রাশ চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করলে সেই টাইপের ব্রাশগুলো আপনি পেয়ে যাবেন ওকে সো আমি এই টাইপের একটা ব্রাশ নিলাম দেখুন এটা দিয়ে কী করতে পারি আমি এখানে যাচ্ছি সাপোজ ওকে এখন যদি আমি ওকে আমি যদি এখন একটু বড় করি ব্রাশটাকে এখন কী মনে হচ্ছে আমি জাস্ট এটাকে একটু গ্রেইন করে দিই একটু বড় করলে বুঝতে পারবেন এই যে এখন মনে হচ্ছে ঘাস মানে এই টাইপের আপনি যেটা করবেন সেরকম ব্রাশ করতে পারবেন যে টাইপের ব্রাশ নিয়ে কাজ করবেন সে টাইপের কাজ এখানে অ্যাপ্লাই হবে সো এখানে ব্রাশ নিয়ে আমি আর কথা বলছি না আমি জাস্ট ব্রাশের যে অপশনগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলি সো আমি এখান থেকে একটা ব্রাশ আবার চেঞ্জ করলাম দেন ব্রাশের সাইজটা একটু কমিয়ে নিলাম ওকে এখন দেখুন এখানে ব্রাশ মোডটা আপনি কোন মোডে ব্রাশ করতে চাচ্ছেন কোন মোডে ব্রাশ করতে চাচ্ছেন সেই সাইজটা আপনি করে দিতে পারেন যেমন এখানে নর্মাল আছে ডিস্টার্বস আছে তারপর হচ্ছে ডার্ক আছে মাল্টিপ্লাই আছে কালার আছে সো আমি যদি এখানে মাল্টিপ্লাই করি দেখুন আমি যে কালারটা করতেছি যে ব্রাশটা হচ্ছে সেটা মাল্টিপ্লাই আকারে হচ্ছে মানে এই ইমেজটার উপরে এমনভাবে অ্যাপ্লাই হচ্ছে যেন ইমেজটাও দেখা যায় ব্রাশটাও দেখা যায় বা কালারটাও দেখা যায় আর এখান থেকে যদি আপনি কালার মোড় থেকে স্ক্রিন করেন তাহলে দেখুন স্ক্রিন আকারে হচ্ছে জাস্ট এটা স্ক্রিন হয়ে যাচ্ছে একটু লাইট হয়ে যাচ্ছে সো যেভাবে আপনি করবেন ব্রাশটার যেটার মোড দেবেন সেই মোডে আপনার প্রত্যেক মোডে দেখবেন কোন মোডে কেমন হয় তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এখানে সবগুলো মোড বলে দেওয়া সম্ভব না জাস্ট আপনারা দেখে নেবেন প্রত্যেকটা মোড় দিয়ে ব্রাশ করে করে দেখবেন কোনটা কোন মোড়ে কাজ করছে ওকে তারপরে দেখুন অপাসিটি সো আমি এটাকে নর্মাল করে দিচ্ছি অপাসিটি হচ্ছে আপনি যে ব্রাশটা করছেন তার কতটুকু পরিমাণ অপাসিটি বা কতটুকু পরিমাণ ব্রাশ হবে আপনি যদি এটার অপাসিটিটা কমিয়ে দেন তাহলে দেখবেন যে একটু কম হচ্ছে জাস্ট ব্রাশটা বা আলোটা অথবা আমাদের যে কালারটা সেটা একটু কম হচ্ছে আর আরও কমিয়ে দিলে তাহলে আর কম হবে যতটুকু কমিয়ে দিবেন ব্রাশ তত কম হয়ে ব্রাশ হবে ঠিক আছে এরপরে দেখুন এখানে একটা অপশন দেখতে পাচ্ছি সো আমি আগে এটা নিয়ে কথা বলি এখানে ফলো নামে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা এটার হচ্ছে ব্রাশের ঘনত্ব আমরা কতটুকু পরিমাণ ব্রাশের ঘনত্ব চাচ্ছি সেটাকে আমরা এখান থেকে কমিয়ে বাড়িয়ে দেখতে পারি সো আমি এখান থেকে কমিয়ে দিলাম এখন কেমন হচ্ছে আর আমি যদি বাড়িয়ে দিই এখানে দেখুন কেমন হচ্ছে সো ঘনত্বটুকু এখান থেকে আমরা কমাতে পারি বাড়াতে পারি এবং অপাসিটিও কমাতে পারি বাড়াতে পারি ঠিক আছে এরপর দেখেন স্মুথিং আমাদের ব্রাশ কতটুকু স্মুথ হবে সেটাও আমরা এখান থেকে বাড়িয়ে দিতে পারি এবং কমিয়ে দিতে পারি সো আমি যদি একটু কমিয়ে দেখাই বাড়িয়ে দেখাই তাহলে দেখুন অনেক স্লোলি একেবারেই স্মুথ হচ্ছে আর আমি যদি এখানে টেন পারসেন্ট করে দিই যেটা ডিফল্ট অবস্থায় থাকবে তাহলে দেখুন এরকম হচ্ছে সো আপনি প্রত্যেকটা অপশনে বাড়িয়ে কমিয়ে ব্রাশ করে দেখবেন তাহলে অনেকাংশে বুঝে যাবেন ব্রাশ টুল কীভাবে কীভাবে ব্রাশ করবেন ঠিক আছে সো এই ছিল আমাদের ব্রাশ টুল নিয়ে কাজ সো এরপরে দেখুন আমাদের এখানে একটা টুলস দেখতে পাচ্ছি সেটা নাম হচ্ছে পেন্সিল টুল সো এই পেন্সিল টুলস দিয়ে আমরা সেম ব্রাশ টুলের মতো কাজ করতে পারি অনেকাংশে সো আমি যদি তবে ব্রাশ টুল আর পেন্সিল টুলের মধ্যে ডিফারেন্ট হচ্ছে আমি এটা সিলেকশন করে নিচ্ছি কন্ট্রোল ডি দিয়ে আমি যদি এখান থেকে পেন্সিল টুলসের সাইজটা একটু বাড়াই দেখুন এটা পেনসিল টুলটা যদি আপনি ছোট করেন তাহলে এটা অনেকটা পেন্সিলের মতো হবে ওকে আপনি সেম ব্রাশ টুলের যে কাজগুলো রয়েছে মোটামুটি সেম বাট এটা অনেকটা পেন্সিলের মতো ড্র হবে আপনি যে কাজটাই করবেন এটা অনেকটা পেন্সিলের মতো হয়ে যাবে সো আপনি এটাকেও সেমভাবে নিয়ে এখান থেকে ব্রাশ টুলসটা নিয়ে কোনো একটা টুলস নিয়ে ড্র করবেন এবং এখান থেকে প্রত্যেকটা অপশন করবেন মাল্টিপ্লাই তারপর হচ্ছে স্ক্রিন ডার্ক প্রত্যেকটা অপশনই দেখবেন তারপর এখান থেকে অপাসিটি কমিয়ে আপনারা ব্রাশ করবেন এবং হচ্ছে এখান থেকে পেন্সিল টুল দিয়ে ড্র করবেন ওকে সো তারপরে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি এখানে সো এই অপশনটা হচ্ছে খুবই মজার একটি টুলস যেটা হচ্ছে কালার রিপ্লেসমেন্ট সো আমি কালার রিপ্লেসমেন্টের জন্য এখানে যাচ্ছি এখানে দেখুন আমি ডাবল ক্লিক করে এখানে এই কালারটা পিক করলাম বা জাস্ট আমি এই কালারটায় নিলাম লাইট একটু ডার্ক কালারটা দিই ওকে এখানে যে কালারটা থাকবে সেই কালারটা নেওয়ার পরে কালার রিপ্লেসমেন্টে গিয়ে এখানে যে সেটিংস রয়েছে যেমন কালার তারপর হচ্ছে এখানে এটা থাকবে হচ্ছে থার্টি পারসেন্ট দেন আপনি যে এখানে ব্রাশ করবেন সেখানে যে কালারটা থাকবে সেই কালারটা রিপ্লেস হয়ে এখানে যে কালারটা থাকবে সেটা হয়ে যাবে এখানে দেখুন হোয়াইটের মধ্যে করলে লাভ হবে না হোয়াইটের মধ্যে হবে না তবে শুধু কালারের মাঝে যে কালারটা এখানে থাকবে সেই কালারটার উপরেইটা অ্যাপ্লাই হবে আমি এখান থেকে যদি একটু কমিয়ে দিই এখন দেখুন কী হচ্ছে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমি যে কালার উপরে ড্র করছি সেই কালারটা চেঞ্জ হয়ে এই কালার হয়ে যাচ্ছে সো খুবই মজাদার একটি টুলস এবং এটা সাহায্যে আপনি যে কোনো কালারকে অনায়াসে এমনভাবে চেঞ্জ হচ্ছে মনে হচ্ছে যে এটা রিয়েল ঠিক আছে অনায়াসে কিন্তু আপনি করতে পারেন একেবারে মনে হচ্ছে রিয়েল আমি চেঞ্জ করছি রিয়েলভাবে ঠিক আছে এভাবে আপনি কালার চেঞ্জ করতে পারবেন আপনার যে কালার দরকার সেই কালার আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন শুধু কালারটা চেঞ্জ হবে ওকে আপনি যেখান দিয়ে ড্র করবেন শুধু সেই কালারটা চেঞ্জ হয়ে এই কালারটা বসে যাবে আমি কন্ট্রোল জ্যাট দিয়ে আবার ব্যাগে চলে আসলাম সো এরপর দেখতে পাচ্ছেন এখানে বা একটা টুলস সো এই টুলসটা দিয়ে সাধারণত আমি যে কাজটি করে দেখাবো আপনাদেরকে ফার্স্ট হচ্ছে এখানে আমি একটি ওমেনের ওমেন পেস নিয়ে এসেছি সেটাকে আমি দেখানোর জন্য এখান থেকে আমি একটা কালার এই কালারটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে এখান থেকে আমি পেস কালারটা সিলেক্ট করে দিলাম দেন আমি এটার অপাসিটি রাখবো যেখানে যে থাকুক সো আমি যদি এখন ব্রাশের সাইজটা একটু বাড়িয়ে এখানে ড্র করি এখন দেখুন কি হচ্ছে আমি একটু যদি এখান থেকে কমিয়ে দিই এটা একটু কমিয়ে দেব এটাও কমিয়ে দেব ফলোটাও একটু কমিয়ে দেব এখন দেখুন আমি যেখানে যেখানে ব্রাশ করছি সেখানে যেখানে কি হচ্ছে সেখানে যেখানে তার চেহারাটা জাস্ট অটোমেটিকলি কী হয়ে যাচ্ছে স্মুথ হয়ে যাচ্ছে ওকে এখানে দেখুন এখন ব্রন রয়েছে বা হচ্ছে এই টাইপের সো এখানে যদি আমি ব্রাশ করি কী হয়ে যাবে স্মুথ হয়ে যাবে একেবারে স্মুথ আপনি এটা চাইলে কমিয়ে নিতে পারবেন বাড়িয়ে নিতে পারবেন আর যতটুকু কমাবেন তত কম হবে ওকে যত কমাবেন এখান থেকে ফলোটা তত বেশি কম হবে সো এভাবে এখান থেকে দেখুন আমি জাস্ট যতটুকু এখান থেকে ব্রাশ করছি কি হচ্ছে এটা পেসের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে বা স্মুথ হয়ে যাচ্ছে এখানে দেখুন এটা হচ্ছে একেবারে স্মুথ একেবারে স্মুথ হয়ে যাচ্ছে সো এভাবে আপনারা ব্রাশ করে এভাবে স্মুথ করতে পারবেন যে কোনো ডিজাইনে অথবা ফটো রিটাস্টিং যেটাই করেন আপনারা এখান থেকে এই টুলসটার সাহায্যে এভাবে স্মুথ করে ফেলতে পারবেন আমাদের অনেক সময় ইলিস্ট্রেশন করার জন্য যে কোনো ফটোশপ দিয়ে যখন আমরা কোনো ইমেজকে ইলিস্ট্রেশন করি বা কোনো পেজ ইলিস্ট্রেশন করি তখন আমাদেরকে আগে এই কাজটা করে নিতে হয় সেক্ষেত্রে হয় কি জাস্ট এটা করতে খুবই সহজ হয়ে যায় সো আমি এখান থেকে ধরে নেওয়া এনেছি এখন কী হয়ে যাচ্ছে স্মুথ হয়ে যাচ্ছে একেবারে স্মুথ ওকে বাট কালারটা আমাদেরকে একটু পেজ টাইপের নিতে হবে সো এভাবে আপনি যত বেশি ব্রাশ করবেন তত স্মুথ হয়ে যাবে একেবারে স্মুথ হয়ে যাবে সো এটার জন্য আপনাকে একটু ভালো করে করতে হবে আমি জাস্ট টিউটোরিয়াল পারপাসে তাড়াতাড়ি করছি সো এইভাবে আপনারা এই যে ব্রাশ মিক্সার দিয়ে খুব একদম কার্টুন ক্যারেক্টারের মতো করে ফেলতে পারবেন জাস্ট একটু একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন বাড়িয়ে কমিয়ে যখন আপনারা ব্রাশ করবেন তখন দেখবেন যে এটা কার্টুন ক্যারেক্টারের মতো হয়ে যাবে ওকে সো এই এই ব্রাশটা খুবই মজাদার একটি ব্রাশ এটা দিয়ে আপনারা এরকম করতে পারবেন সো এরপরে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ক্লোন টুলস তো আমি ক্লোন টুলসটা আজকে একটু দেখাবো ক্লোন টুলসটা হচ্ছে এটা রিপ্লেসমেন্ট যেমন হচ্ছে আমি যদি কোনো একটা জিনিস আমি একটু যদি ব্যাকে যাই ব্যাগে যাওয়ার জন্য কন্ট্রোল জ্যাট আর আমি যদি একেবারে ব্যাগে তুলে যেতে পারি তাহলে আমরা এখান থেকে হিস্টোরিতে যেতে পারি এখানে দেখুন একটা জিনিস আমরা যখন ব্যাকে দিব ব্যাক যেতে 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 আমরা আর ব্যাকে যেতে পারবো না সো এখন দেখুন আমরা আর ব্যাকে যেতে পারছি না বা হচ্ছে ব্যাকে যাওয়ার একটা লিমিটেশন থাকবে কিন্তু আপনি যদি একদম ব্যাগটা অনেকভাবে সিলেক্ট করা যায় যেমন আপনি পঞ্চাশ বার ব্যাকে যেতে পারবেন বিশ বার ব্যাকে যেতে পারবেন অনেক সফটওয়্যারে বিশ বার বাবা দেওয়া থাকে বাট আপনি যদি এছে বেশি সেটিংস করতে চান মানে কন্ট্রোল ঝ্যাট দিয়ে কতবার আন্ডু হবে ইডিটে যাবেন ইডিট থেকে এই যে প্রিপেয়ারেন্সে যাবেন তারপরে এখান থেকে আপনি জেনারেলে যেতে পারেন এই অপশানটাতে যাব পারফরমেন্সে ঠিক আছে সো পারফরমেন্সে যাওয়ার পরে এখানে দেখুন একটা অপশন আছে হিস্টোরি স্টেট আছে সো তো হিস্টোরি স্টেটের মধ্যে আপনি কি করবেন এখানে ফিফটি করে দেবেন এখানে আপনার বিশ থাকতে পারে তারপর হচ্ছে ফিফটি থাকতে পারে বা যাই থাকে এখানে আপনি ফিফটি করে দেবেন তাহলে আপনি যত বেশি কন্ট্রোল ঝ্যাট দেবেন তত বেশি ফিফটিবার মানে পঞ্চাশ বার কন্ট্রোল ঝ্যাট আপনি দিতে পারবেন ওকে এ হচ্ছে এই অপশনটা সো আশা করি বুঝতে পেরেছেন আমি এটাকে ওকে করে দিলাম সো এখানে দেখুন আমি যদি ক্লোন টুলসটা নিই একটু জুম করি দেখেন এখানে একটা ব্রন রয়েছে ঠিক আছে সো আমি যদি এই ব্রনটাকে ক্লোন টুলের সাহায্যে এখানে নিয়ে অল প্রেস করি দেখেন অল প্রেস করলে আমার ব্রাশটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অল প্রেস করে যদি ক্লিক করি তাহলে এটা ক্যাপচার করবে মানে এই জিনিসটা এখান থেকে কপি করবে আর আমি যেখানে নিয়ে ক্লিক করব সেখানে এটা স্মুথলি প্লেস করবে ওকে আমি এখান থেকে ক্যাপচার করলাম এখানে প্লেস প্লেস করলাম সো এখানে দেখুন আমার ফলো কমানো রয়েছে এবং হচ্ছে অপাসিটি কমানো আমি যদি অপাসিটিটাকে হানড্রেড পার্সেন্ট করে দিই এবং ফলোটাকেও যদি হানড্রেড পার্সেন্ট করে দিই ব্রাশ তাহলে বুঝতে পারবেন আমি এখান থেকে এটাকে কপি করছি এখন এখানে প্লেস করছি এখান থেকে কপি করছি প্লেস করছি মানে সেম জিনিসটা কপি প্লেস হচ্ছে আমি যদি এখান থেকে একটু ব্রাশটা বাড়িয়ে আমি এই আইসটাকে কপি করলাম কেমন কপি করে আমি চাইলে এটাকে যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারি একদম খুব স্মুথলি সে বসে যাবে বা এটাকে কপি করে যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারি সো এটা হচ্ছে ক্লোন টুলের কাজ সো ক্লোন টুল দিয়ে আপনি খুব সহজে যে কোনো জায়গার এখান থেকে আপনি চাইলে আপনি যদি চান জাস্ট নোজটা নিয়ে এখানে বসিয়ে দিতে পারেন সো এটা ক্লোন টিলের কাজ আপনি যেভাবে করেন জাস্ট এটার ব্যবহার হচ্ছে হচ্ছে এমন আপনি যে ব্রাশটা নেবেন সেই ব্রাশ দিয়ে আপনি ক্লোন করতে পারবেন যেমন আমি যদি এখান থেকে এই টাইপের একটা ব্রাশ নিই তাহলে দেখুন আমি একটু একটু ছোটো করলে বুঝতে পারবেন ধরুন এটাকে ছোটো করলাম ব্রাশটাকে এখন আমি এখান থেকে অল প্রেস করে ক্যাপচ করলাম তারপর আমি এখানে ক্লিক করলাম এখন কি হয়েছে একটু এখানে বুঝা যাচ্ছে না তেমনটা অথবা আমি আরেকটা ব্রাশ নিই তাহলে বুঝতে পারবেন এখানে এই ব্রাশটা নিলাম এখান থেকে নিয়ে আমি এখানে ক্লিক করলাম তাহলে দেখুন এটাও বুঝা যাচ্ছে না তেমনটা জাস্ট যে ব্রাশটা আপনারা বুঝে যাবে বা যে ব্রাশটা নিলে বুঝতে পারবেন সেই ব্রাশটা নেবেন এভাবে ক্লোন করতে পারবেন ওকে সো ক্লোন টুলসটা দিয়ে আপনি যে কোনোভাবে এখান থেকে ক্লোন করতে পারবেন যে কোনো ব্রাশ দিয়ে করতে পারবেন জাস্ট আমি এটা নিলাম এই যে এখন খুব হার্ডলি বসে গেল দেখেন এখন বসছে খুব হার্ডলি কারণ আমি হার্ড ব্রাশটা নিয়েছি আর এখন যদি আমি নিই তাহলে এখন খুব সফটভাবে বসেছে এটা হচ্ছে খুব সফটভাবে এবং এটা খুব হার্ডভাবে বসেছে সো এইভাবে টুল দিয়ে করতে পারেন অথবা আপনি যদি এখান থেকে ক্যাপচ করেন ক্যাপচ করে যতবার এদিকে ঘোরাবেন মানে যতবার আপনি এটাকে ব্রাশ করবেন জাস্ট এটা এখানে ক্যাপচার হতে থাকবে এটা এখানে প্লেস হতে থাকবে এটি এখানে প্লেস হতে থাকবে মানে ওই ওই অংশটুকু এখানে প্লেস হতে থাকবে ওকে সো আশা করি ক্লোন টুলের ব্যবহারটা বুঝেছেন সো তারপরে দেখেন প্যাটার্ন স্টাম্প টুলস সো এটা হচ্ছে আপনার প্যাটার্নটা অ্যাপ্লাই হবে এখানে দেখুন ইলেস্ট্রেটের মতো পরের সব কিছু প্যাটার্ন রয়েছে সো এখানে দেখুন কিছু প্যাটার্ন রয়েছে আপনি যে প্যাটার্নটা সিলেক্ট করবেন সেই প্যাটার্নটা এখানে অ্যাপ্লাই হবে দ্যাটস ইট সো এটা হচ্ছে প্যাটার্ন টুলস একদম খুবই সহজ এবং আপনি যে কোনো প্যাটার্ন ডাউনলোড করে এখানে নিতে পারেন ডাউনলোড করার পরে আপনি যে প্যাটার্নটি চান সেই প্যাটার্নটি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করলে এরপরে যেই ব্রাশটা করবেন যে টাইপের ব্রাশ নিয়ে করবেন সেই টাইপের প্ল্যান সেই টাইপের প্যাটার্ন কিন্তু অ্যাপ্লাই হবে ধরুন আমি এটাকে এখানে আসলাম সো আমি যদি এখান থেকে একটা ব্রাশ নিই সাপোজ আমি এই ব্রাশটা নিলাম অথবা এটাই একটা ব্রাশ নেই ঠিক আছে এখন দেখুন আমি ব্রাশ করছি এখানে বাট এগুলো অ্যাপ্লাই হচ্ছে প্যাটার্ন ঠিক আছে এখান থেকে যে প্যাটার্নটা নেবেন সেই প্যাটার্নটা কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে সো এখানে আপনার ডিজাইনের সময় আপনার ডিজাইনের ক্ষেত্রে যে টাইপের প্যাটার্নের প্রয়োজন হতে পারে সেই টাইপের প্যাটার্ন নিয়ে এবং সেই টাইপের ব্রাশ দিয়ে আপনি এখানে ব্রাশ করতে পারেন খুবই ইজিলি সো আপনারা দেখতে পেরেছেন যে ব্রাশ টুল দিয়ে খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু করতে পারবেন এবং ব্রাশ টুলে অনেকগুলো ব্রাশ রয়েছে সেই ব্রাশ দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন আমরা যখন প্লায়ার ডিজাইন করব তখন এই ব্রাশ টুল দিয়ে অনেক ডিজাইনে আমরা চাইলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে সো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ